অনলাইন ককবরক কোর্স শুরু করেছিলেন ককবরক দপ্তর। যারা পরীক্ষায় পাস করেছিলেন তাদের সার্টিফিকেট প্রদান করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বিগত 40 দিন ধরে ককবরক ভাষার উপর অনলাইন ক্লাস করা হয়েছে। মোট 100 জন অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 35 জন পাস করেছেন। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা। তারা পাস করেছে 14 জন ককবরক পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা পোস্টিং দিয়েছি এই 30 তারিখ। আপনারা জানেন, এছাড়া আমরা টিপিএসসির কাছে পাঠিয়েছি, অলরেডি বিজ্ঞাপন দিয়েছি 22 জন সরকারি অধ্যাপক কলেজগুলি, আমাদের রাজ্যে 22টা ডিগ্রি কলেজ আছে, 22টা ডিগ্রি কলেজ যাতে ককবরক ভাষা থাকতে পারে এবং ওই সাবজেক্ট পড়ানোর মতো লোক থাকতে পারে, এই জন্য আমরা টিপিএসসির কাছাকাছি পাঠিয়ে দিয়েছি। এবং সামনেই টিপিএসসির পরীক্ষা, এরাও অতি সপ্তাহ আমার মনে হয় মার্ক গাড়িতে মধ্যে ওইটা পুষ্টিক আমরা দিয়ে দেবো। এছাড়া ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যে ককবরক ভাষা জন্য না, যে টিচার আছে টিচারদের জন্য এখন আধুনিক ব্যবস্থা সব কিছু আমরা ককবরক ল্যাঙ্গুয়েজ টিচার্স হ্যান্ডবুক আমরা দিয়েছি, যাতে টিচাররা পড়াতে সাহায্য হয় সেই জন্য আমরা এবং স্কুল লেভেলে এই বইগুলি আমরা প্রকাশ করেছি এবং এটা সবগুলি এই দপ্তরের উদ্যোগ হয়েছে।